নমস্কার বন্ধুরা, এলডব্লিউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছের বড়া তৈরি করব। শীতের সকালে বড়া আর গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। দেখে নিন আমার কি কি উপকরণ লাগবে। এখানে সাদা তেল আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, গোটা জিরে, হলুদ, লবণ, টমেটো সস, বেসন, ধনে পাতা, একটা রসুন, চারটে পেঁয়াজ, আদা, আর এখানটা মাছ আছে। পেঁয়াজ গুলো এখন আমি ছুলে কেটে নেব। আমার ছোট সাইজের পেঁয়াজ, তাই আমি চারটে নিয়েছি। আপনাদের পরিমাণের মতো নেবেন। এখানটা 250 মাছ আছে, চিংড়ি মাছ, এটা বলতে আমি ভুলে গেছিলাম। আদাটা ছুলে নেব এবার। রসুনটা ছুলে নেব। ধনে পাতা গুলো কুচি কুচি করে কেটে নেব। লঙ্কা গুলো কুচি কুচি করে কেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা দুটো বেটে নেব। রসুন আর আদা বেটে নেব। এবার মাছগুলো বেটে নেব আমি। মাছটা বাটা হয়ে গেছে, এবার আমি মাখিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, জিরে আর শুকনো লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লবণ, ভালো করে মাখিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দেবো আমি বেসন। আপনাদের কাছে যদি বেসন না থাকে তো চালের গুঁড়ি এবং ময়দা দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল।
বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।